या रसूल अल्लाह या हबीब अल्लाह अपनी आमा अपनार कथा दामी ना सुने दक्षिणेर दिके जाच्छिलाम देखते पेलाम अल्लाहर घर अल्लाहर मस्जिद घर एत सुंदर चकचके झकझके चकचके झकझके पाथर दिए गाँथा या रसूल अल्लाह ओई মসজিদের ভিতরে একটা মানুষ আমি আলীর চোখে দেখলাম না জন্তু জানোয়ার শিয়াল কুকুর আমি আলী দেখে অবাক হয়ে গেলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এইভাবে দেখতে লাগলাম একজন অপরিচিত অজানা এসে আমাকে বলছে ভাই অবাক হয়ে আপনি কি দেখছেন এখানে এক মনে কি দেখছেন কি দেখছেন বলে ভাই এই দেখেন না হুজুর আমার শেলোকটা বলে একটু আগিয়ে যাও দেখতে পাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর একটু আগে গেলাম গিয়ে দেখতে পেলাম পাশাপাশি তিনটি কুয়া পানির কুয়া মাঝখানের কুয়াটায় পানি নাই দুই ছাইডে দুটো পানি রয়েছে ইয়া রাসূলুল্লাহ একটার পানি পেরিয়ে দিয়ে গিয়ে পেরিয়ে গিয়ে মাঝখানের কুয়াটা দিয়ে পেরিয়ে গিয়ে যাতে পানি আছে হতে পারে অতএব যাতে নাই হতে পারে না হুজুর আমি এই দৃশ্য দেখছিলাম আমার পিছনে আরেকজন এসে বলছে ভাই আর একটু আগে যান দেখতে চান তা ও আল্লাহর নবী গো আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা আমি আর একটু আগে গিয়ে দেখলাম গাছের ডালে অধিকগুলো পাখি অসংখ্য পাখি অগণিত পাখি ওই পাখিগুলোর ডানায় আল্লাহর পাক কালাম নে আমাতে কালাম উজুমা কালাম লেখা রয়েছে ইয়া রাসূলুল্লাহ ওই পাখিগুলো গাছে থেকে নেমে ডালে থেকে উড়ে দুনিয়ার জমিনে উড়ে বসে পচা পেকছো নোংরা না পাক পায়খানা তারা কিছুই বাদ দেয় না এক মুড়ো দেখে যাই আমি আলি দেখতে লাগলাম তারপর হুজুর তারপরে দেখতে পেলাম একজন যুবক মানুষ কাঠের বোঝা সাজাই বোঝাটা দড়ি দিয়ে কষে নেয় আবার মাথায় তোলে আবার নামায় আবার বোঝা খোলে আবার দেয় আবার বোঝা কষে মাথায় তোলে আমি এইটা দেখতে দেখতে তার সন্ধ্যা হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম দেখলাম একটা যুবতী মেয়ে ছেলে নারী রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে ইয়া রাসূলুল্লাহ আমি তাকে বললাম সম্মান করে বললাম মেয়ে জেনে সরে যাও ও মা সরে যাও আমি চলে যাব হুজুর আমার কথায় গুরুত্ব দিলেন না গ্রাহ্য করলো না কর্ণপাত করলো না আমি আলী আর সহ্য না করতে পেরে আমি নিজেকে পার হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু মহিলাটা এমনভাবে আমার দুটো হাত ধরলো আমি ছাড়াতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ আমি ছাড়াতে না পেরে আল্লাহ দরবারে এত কান্না কাঁদতে লাগলাম এত রোনাজারি করতে লাগলাম আল্লাহ পাক কান্দা আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলাম হুজুর দেখলাম পাঁচজন আসলো তারাও পারলো না চারজন আসলো তারাও মেয়েটার কাছ থেকে আমাকে ছাড়াতে পারলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন মানুষকে দেখতে বের মেয়েটা হাতটা ছেড়ে দিলেন কাঁপতে কাঁপতে আমি আলি আজকে রে দৌড়ে দৌড়ে আপনার দরবারে হাজির জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন এক সময় আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হযরত আলীকে বললেন বাবা তুমি সব দিকে যাবে এই দিকটা যেও না বাবা মানে হুজুর কেন বলছে যেও না বারণ করছি আল্লাহ নবীর কথা বারণ করাও শর্তে হযরত আলী একদিন সেই দিকে গেলেন এই শুনুন অনেক দিন গেল সেদিকে গেলেন যেতে যেতে দেখছেন যে রাস্তার পারে রাস্তার ধারে গ্রামের ভিতরে একটা মসজিদ আল্লাহর ঘর এত সুন্দর চকচকে ঝকঝকে তার ভিতরে শিয়াল কুকুর জীব জানোয়ার ভর্তি মানুষ নেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবি উনি বললেন কি বাবা এই মসজিদে এসব কি জিনিস কেন হুজুর খুব অবাক হয়ে দেখছেন পিছন থেকে একজন এসে বলছে ভাই আপনি এমনি করে অবাক হয়ে কি দেখছেন
বলি দেখছি আল্লাহর ঘরে আল্লাহর মসজিদ ঘর ইবাদতের জায়গা নামাজের জায়গা কিন্তু এখানে জন্তু জানোয়ারে ঘোড়া বলছে ভাই আর একটু আগে যান গেলে দেখতে পাবে আগে গিয়ে দেখছেন পাশাপাশি তিনটি কুয়া মাঝখানের কুয়াটা একেবারেই শুকনো এক রস পানি নেই দুই সাইডে দুটো কুয়ায় পানি একটা কুয়ার পানি পেরিয়ে মাঝখানের কুয়াটা পেরিয়ে ওটা শুকনো ওতে পড়া দরকার কিন্তু ওতে পড়ছে না ওর অবাধ সাইজে যেটা পানি ধরে না ওতে পড়ছে গড়িয়ে অন্যদিকে চলে যাচ্ছে হযরত আলী দেখে বলছেন তো আশ্চর্য জিনিস এ কি ব্যাপার আবার একজন এসে বলছে ভাই আপনি এই অবাক হয়ে কি দেখছেন এক ধ্যানে এক মনে বলছে এই দেখেন এটা দৃশ্য দেখেন এই পানি যাতে আসে ওতেই পড়ছে অথচ মাঝখানের কুয়াটা একদম শুকনো ওতে একটু পড়া দরকার কিন্তু ওতে পড়ে না আমি এটাই দেখছি বলে আর একটু আগে যান আর একটু আগে গিয়ে দেখছেন একটা পা গাছ আছে বিরাট বড় গাছ ওই গাছের মধ্যে গাছের উপরে ডালে পাতায় পাখি বসে আছে একদল পাখি সাদা পাখি সুন্দর পাখি তাদের ডানায় লেখা রয়েছে আল্লাহর পাক কালাম ও পাখিগুলো নেমে এসে ডাতে থেকে নেমে যা পাচ্ছে সামনে তাই খেয়ে যাচ্ছে পচা নোংরা পায়খানা হযরত আলী দেখে বলছে হায় হায় আল্লাহ এদের গায়ে আরবি আপনার পাক কালাম আর এই করছে হুজুর দেখতে দেখতে আবার একটু আগে গেলেন একজন কাঠ ভাঙছে বোঝা মাথায় লিখছে আবার খুলছে আবার লিখছে আবার খুলছে আবার লিখছে কি হলো ভাই ওখানে গল্প করছে কেন গল্প করো না ভাই বেয়াদবি করো না আবার এই মানুষটা দেখতে দেখতে আলী আর একটু আগে গিয়ে দেখছেন একটা যুবতী সুন্দরী মহিলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আলী বলছেন মেয়ে সরে যাও আমি রাস্তা দিয়ে পার হব কোনো কথাই গুরুত্ব দেয় না গ্রাহ্য করে না হযরত আলী খুব শক্তিশালী ছিলেন পাশ দিয়ে পার হয়ে যেতে মেয়েটা হাত ধরে ফেলে এমন ধরা ধরলেন ছাড়াতে পারছে না কিন্তু আলী ছিলেন খুবই শক্তিশালী আলী ছিলেন রসূলুল্লাহ হলো এলেমের শহর আর ওই এলেমের শহরের দরজা ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে বলুন সুবহানাল্লাহ দিলে মেয়েটা হাত ধরে ফেলে ছাড়ে না আলী এত কান্না কানতে লাগলেন আল্লাহ এই দৃশ্য যদি আমার রসূলের দরবারে কেউ দেখে বলে আমি কি জবাব দেব হুজুর খুব কান্না কানলেন ছাড়তে পারলেন আবার কান্না কানছেন প্রথম কান্দার পরে পাঁচজন গেল ছাড়াবার জন্য পারল না তারপরে ষাটজন গেল পারল না তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত কান্না কাঁদছেন আল্লাহ এই কি দৃশ্য আমি কি করলাম আর কি হলো একজনা আসছে মেয়েটাকে সামনে একজনকে দেখে মহিলাটা থরথর করে কাঁপতে কাঁপতে হাত ছেড়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আলীর দরবারে হাজির দৌড়ে দৌড়ে হাজির বাবা আলী দেখে তো মনে হচ্ছে জিহাদে গিয়েছিলে যুদ্ধ করতেছিলে জি না ইয়া রাসূলুল্লাহ তাহলে শরীরে এত ঘর্ম কেন বাবা এত ঘাম কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন অপরাধ ক্ষমা করবেন আমি আলীকে মাফ করবেন আপনি আমাকে একদিন নিষেধ করেছিলে বাবা দক্ষিণে যেও না আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলে বাবা আলী রে ওই যে গাছের ডালে পাখিগুলো দেখলে লেখা রয়েছে কালাম পাখিগুলো নিচে নেমে দেখে না নোংরা পায়খানা দেখে না যা পায় সামনে গপ 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 করে খেয়ে যায় ও বাবা আলী আগের জামানা শেষ জামানা আমার উম্মতে মুহাম্মাদীরা আলেমের সংখ্যা বেড়ে যাবে পেটে তাদের কোরআন হাদিস মাকিয়াজ উসুল ফিকা ফতোয়া ফরাজ থাকবে আল্লাহর কোরআন থাকবে কিন্তু তারা দুনিয়ার মধ্যে হালাল কে হালাল বলে জানবে না হারাম কে হারাম বলে জানবে না সামনে জানবে তারা এক মুড়ে চালিয়ে যাবে এটা হলো আখির জামানা আমার শেষ উম্মতের জামানা এরকম সময় আসবে আচ্ছা এখন বলুন আলেম আলেম মানে কি বোঝাতে চাচ্ছেন আলেম শুধু টাইটেল পাস করে যারা ওয়াজ করে তারাই আলেম আলেম মানে বাংলায় বলা হয় জ্ঞানী আরবিতে বলা হয় আলেম আপনারা যারা এখানে বসে আছেন সবাই আলেম যার জ্ঞান আছে সে আলেম দূরে বলেন সুবহানাল্লাহ
তবে এর মধ্যে জ্ঞান একটু কম বেশি আছে। একদল কোরআন হাদিস পড়ে জ্ঞান লাভ করেছে, কলেজ ইউনিভার্সিটি স্কুলে পড়ে জ্ঞান লাভ করেছে, সাধারণ মানুষ স্কুলে যায়নি তারও জ্ঞান আছে, প্রত্যেকের জ্ঞান আছে, তাহলে প্রত্যেকেই আলেম, প্রত্যেকেই জানা আছে। বিশেষ করে বর্তমান যুব সন্ধিক্ষণে কোন মানুষ বলতে পারবে না যে আমি কিছুই জানি না, সব জানা হলো। যাই হোক, আল্লাহর নবী বলছেন বাবা যে কাটটায় বোঝা করছে, মাথায় তুলছে, আবার নামাচ্ছে, আবার নিচ্ছে, আমার আখিরি জামানার উম্মতের মধ্যে এমন একটা উম্মত হবে, এত আশা হবে, এত তার আশা, এত আশা, ও এবছরে জমি কিনেছে এক বিঘে, সামনে বছরে চেষ্টা করবে আর এক বিঘে, এবছরে ঘর করেছে দু কামরা, চেষ্টা করবে সামনে বছরে আরও দু কামরা। এই করতে করতে ও জীবনের প্রদীপটা লিবে যাবে, ও অন্ধকার এসে যাবে, ও মরে যাবে, তবুও দুনিয়ার আশা শেষ হবে না। ওই যে মেয়েটা তোমার হাত ধরেছে ওইটাই হলো বাবা দুনিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ, ওটা হলো দুনিয়া। এই দুনিয়ার পাল্লায় যে পড়েছে সব সব, ও বাবা নে ওই মেয়েটা হাত ধরেছে, ওই মেয়েটা হলো দুনিয়া, ও বাবা নে আমার সহ্য করতে পারলেন না, কান্না আরম্ভ করলেন, রোনা জারি করতে লাগলেন, বাবা তো কান্না কাঁদলেন, আল্লাহ পাক তোমার কান্নায় খুশি হয়ে রাজি হয়ে তোমার জন্য পাঁচজন সৈন্য পাঠালো, তারা ছাড়াতে পারল না, ষাটজন গেল তারা পারল না, ওই পাঁচ ওয়াক্ত নামাজও তোমার পাঁচজন সৈন্য তোমার পক্ষে তারাও পারল না, ষাটজন তারা তোমার পক্ষে পারল না, ষাটজন আর তিরিশটা রোজা ফরজ আর তিরিশটা নিয়েতেও ফরজ বাবা, এই তিরিশ দুগণ সাতটা তোমার পারল না, ও বাবা আলী তুমি এত কান্না কান্না আরম্ভ করলেন, তোমার কান্নায় চোখের পানিতে বুক বেজে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তালার রহম কয়া, ও বাবা আলী একজনকে দেখে মেয়েটা ছেড়ে দিয়েছে, ওটা দুনিয়ার অন্য কেহ নয়, ওইটাই হলো তোমার আসল ইমান, একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হুজুর এইটাই দেখেছে আমার রসুলের ভবিষ্যৎবাণী, আখিরি জামানা ভবিষ্যৎবাণী করে রেখে গিয়েছে, মানিও লোকের মান যাবে, অমানির মান হবে, যাদের পায়ে জুতো উঠতেনি সেই দেশের সমাজের নেতৃত্ব দেবে, এটা আমার হুজুরের কথা, হচ্ছে কি না? আল্লাহর নবী সব বলে গিয়েছে, যান আল্লাহর আলেমদের আলেম বান্দাদের কাছে শুনে দেখেন, ঘাট অঘাট হবে, উপযুক্ত সম্মান যারা তাদের আর সম্মান দেবে না, দিন খুব কঠিন দে বাবা, খুব কঠিন সময়, দু চারটে কথা শুনে বলে কয়ে রাগ যদি কাজে লাগে, আর না তো ঘুমো বাড়ি শুনে, ঘুমোতে হবে, একদিন ঘুমাবে পাশের বাড়ি, একজন সারা রাত ঘুমালো আর একজন তামাম রাত, বাবারে মারে উফ, রাত কখন কবে, কখন সকাল হবে, ও বৌমা কোটা বাজে, ও ছেলে কোটা বাজে, আরে এ একদম কালিয়া কোপ্তা বিরিয়ানি খেয়ে এক এক ঘুম দিয়েছে, এক ঘুমই সকাল, তাহলে একটা রাত দুজনার দুটো মানে সমান হলো, এ মানুষটা ঘুঙ্গে রাত পার করলো, আরে কষ্ট করে পার করলো, কবরের মধ্যে যখন জাহান্নামে আজাব কবরে শুরু হবে তখন কতদিন কবরে থাকতে হবে, বলা হয়েছে পৃথিবীর সব থেকে পৃথিবীর সর্বশেষ যে মরবে তার চল্লিশ হাজার কবরে, চল্লিশ হাজার বছর তার কবরে থাকতে হবে, পৃথিবীর যে মানুষটা সর্বশেষ মরবে ওই মানুষটাকে চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে, মামুলি কথা, চারদিকনি কথা, আল্লাহ নবীর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শুনে বলছে বাবা এটা আমার আখিরি জামানার নবীর, আমার আখিরি জামানার উম্মতের জন্য এটা বড় আলামত। আল্লাহ নবীকে বললেন হুজুর এর কি হবে ব্যাখ্যাটা বলেন, আল্লাহর নবী আল্লাহ রাসূল বললেন ও বাবা আলী লিখেলাম আখিরি জামানা শেষ জামানা, প্রতিটা বাড়ি ঘরে গ্রামে গ্রামে একটা দুটো করে মসজিদ হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, এক একটা গ্রামে কোটা করে মসজিদ আছে জানি না, একটা জায়গায় জলসায় গিয়েছি বলছি ভাই আমাদের এই গ্রামে দশটা মসজিদ, দশটা, আগে কটা ছিল বলে তখন তো একটা ছিল, এখন লোক সংখ্যা বেশি দশটা, একটা গ্রামে দশটা মসজিদ, নবী বলে এগুলো হবে,
বাড়িতে বাড়িতে দোকান হবে, বাজারে বাড়িতে বাড়িতে দোকান হবে, গ্রামে গ্রামে বাজার হবে। নবীর কথা। ও ভাইজানেরা, আল্লাহ নবী বললে বাবা মসজিদ গুলা কি যাওয়া এত সুন্দর হবে, চকচকে ঝকঝকে হবে, এত সুন্দর হবে, মুসল্লির সংখ্যা বেড়ে যাবে বাবা। ওই মুসল্লির আপ মসজিদের ভিতরে গিয়ে দুনিয়ার কথা আলোচনা করবে, ব্যবসার কথা আলোচনা করবে, চাষের কথা আলোচনা করবে, জামাই মেয়ের কথা আলোচনা করবে। করে না মসজিদে আলোচনা হয় না? আমাদের মসজিদে কিন্তু হয়। আল্লাহর ঘরে দুনিয়ার কথা বলো বলবে, নবী বললেন ওদের চেহারাটা, ওদের চেহারাটা ইমানদারের চোখে এমনি জন্তু জানমানের মতন দেখাবে। বলো মুসলমান ইমানদার, আল্লাহর ঘরে দুনিয়ার কথা আলোচনা করে, চাষবাসের কথা আলোচনা করে, আল্লাহ নবী বললেন ওই বান্দার 70,000 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। কদিন বাঁচবে তার ঠিক আছে, ওই 70,000 বছর, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে, কদিন থাকবে? আল্লাহ নবী বললেন যে মাইয়েত হবে, মাইয়েতের জানাজা পড়ে, মাইয়েতের পিছনে পিছনে যাবে, গল্প করবে, তাড়াতাড়ি কখন দাফন হবে, বাজারে যাব, সবজি কাটা রয়েছে নষ্ট হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। গল্প করে না? করে না। ও ভাইজানেরা, আমার আপনার নবী দয়া নবী বললেন মাইয়েতের পিছনে গল্প করতে করতে গেল 40 বছরের ইবাদত নষ্ট হয়ে গেল। ওই মানুষটা চিন্তা করলো না যে আমার একজন ভাই চারজনের কাঁধে উঠে বিদায়, জীবনের বিদায় হয়ে যাচ্ছে আমার, একদিন হবে আমিও কাঁধে উঠবো, দুটো চোখের পানি ফেলে কাঁদতে পারলো না, অন্তরে অনুতপ্ত হতে পারলো না, দুঃখ লিতে পারলো না, সিজানন ও গল্প করছে কখন মাটি হবে। আজকাল পায়জামা আন্ডারপ্যান্ট হচ্ছে বাবু, পায়জামা আন্ডারপ্যান্ট কিরাম কথা, মাইয়েত এখন জানাজা পড়ে বলছে হুজুর দোয়া করে দেন। এই আপনাদের দিকে হয় নাকি? হয় না? হয়। লাশ এখন পরে দাফন হবে, দোয়া করে দেন, সব লোক চলে যাবে, দোয়া করে দেন। লাশটা নিচে উপরে রেখে দোয়া করে দিলেন, 1,000 মানুষের মধ্যে 600 মানুষ চলে গেল, 400 মানুষ মাটি দিল, জিয়ারাত লাশতে করে গেল। তাহলে পায়জামা আন্ডার প্যান না, সিটে সিটে আন্ডার প্যান করছে, ভুল বুঝবেন না। ও পেয়ারা ভাইরা বাবা জিরা, হাজাত আল্লাহ নবী বললেন বাবা আমি এই তো দেখলে পাশাপাশি তিনটে কুয়া দেখলে, একটা কুয়াতে পানি নাই, মাঝখানের কুয়াটা দুই সাইডে দুটোই পানি আছে, যাতে পানি আছে ওতে পড়ে, যাতে নাই ওতে পড়ে না। ও ভাইজানেরা, আল্লাহ নবী বললেন আমার আলী রে, আমার উম্মতের জামানায় এমন একটা দিন হবে, এমন একটা সময় হবে, আব্বা জান বুড়ো হয়ে যাবে, আম্মা জান বুড়ো হয়ে যাবে, ছেলেরা অর্থওয়ালা হবে, সম্পদওয়ালা হবে, মায়ের ছেঁচে দিয়ে মায়ের খাওয়া হবে না, আব্বার খাওয়া হবে না, ওই ছেলের অর্থওয়ালা হবে, সম্পদওয়ালা হবে, বাপের পায়ের দিক দিয়ে মাতার দিক দিয়ে ওই ছেলেটা ভালো ভালো বস্ত নিয়ে, রুটি নিয়ে, চাল নিয়ে, পয়সা নিয়ে, ধরম বোন শ্বশুরির কাছে যাবে, ধরম শাশুড়ির কাছে যাবে, শ্বশুর বাড়ি যাবে। ও আমার সালি রে, যার টাকা আছে তার সাথে তার সম্পর্কম, নিজের বাপ মা গরিব এমন গরিব হয়ে গেল, তাদের দেখা হলে দেখার মতো আর থাকবে না, সেই জন্য ওই ছেলেটা কুটুম্বিতে করবে, যার অর্থ আছে তার সাথে। এইটাই হলো আখিরি জামানার একটা নিয়ম, একটা কারণ, এই আখিরি জামানার একটা নকশা চিহ্ন বাবা। আজকে ওয়াজ করতে যাই, প্রায় জায়গায় বলে হুজুর একটু বাপ মার সম্পর্কে কথা বলবে, কি বলবো বাবা? বলে হুজুর আর বাপ মাকে ঠিক মতো ছেলেরা দেখছে না, আর স্বামীকে তার বিবিরা ঠিক মতো দেখছে না, দূর বাবা। ও কত আর বলবো বলে বলে পারিনি, এক্ষুন যদি তোরা ওইসব স্বামী স্ত্রীর বিরুদ্ধে বলি, বাপ বেটার বিরুদ্ধে যদি বলি, তো বলবো মৌলী সাহেবেরা দাউদ দিস,
আর কোনোদিন ভিজে তুলবি না, টাকা দেই আমরা, খাওয়া দেই আমরা। আর আমাদের বিরুদ্ধে বললো একটা বুড়ো লোক আগা দাউদ দেয় নাকি? দাউদ দেই তো আমরা সব জোয়ান যুবকেরা। তাই বলে কি তুমি তোমার বাপের সাথে আলাপ করবে না, পীরের দরবারে গিয়ে পীরের পা টিপতেছ। হ্যাঁ, শ্বশুরের কাছে গিয়ে বলছে আব্বাজি ভালো আছেন, আম্মাজি ভালো আছেন। ওর বাপেরে বাপ বলে ডাকে না, এরকম খবর নিয়ে দেখবে, বাপেরে বাপ বলে ডাকে না। ও সুমনদিকে বলছে বড় ভাই ভালো আছেন, ও নিজের ভাষাতে আলাপ হয় না। এই ঠিক বলছি না ভুল বলছি? সবাই কথা বলে না, এরকম লোক আছে নাকি এর মধ্যে? একো গায়ে লাগছে নাকি? কিছু করতে পারবো না আমি ভাই, এত সরাসরি কথা, গায়ে লাগলে আমার কিছু করার নেই। দাউদ দেবে না দেবে ওটা না, এখানে থাক। একটা কথা বলি, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, কিছু ছেলেরা এসে বলছে হুজুর দেশের একদল যুবক ছেলে যা করছে, হুজুর দেশের বদনাম, দেশের দুর্নাম, সমাজের দুর্নাম, আখেরাতে জাহান্নামে যাবে। কি হয়েছে বাবা? হুজুর দেশের কিছু ছেলেরা অবৈধ জেনার কবলে পড়ে গেছে, কিছু মেয়ে ছেলে, কিছু বেটা ছেলে। হাসান বসরি রহমাতুল্লাহ বলছে বাবা কি করা যাবে বলতো? ওরা সংখ্যায় অনেক, ওরা সংখ্যায় অনেক, আমরা কম। তবে একটা কথা বলি শোনো বাবা, একটা মিলাদের ব্যবস্থা করো তো, একটা মহফিলের ব্যবস্থা করো তো, কিছু আলেম ওলামাদের দাওয়াত করো, মুফতি সাহেব দাওয়াত করো, তারা এসে কোরআন দিয়ে হাদিস দিয়ে ওয়াজ করে যাবে। যদি মানুষ পরিবর্তন হয়, লাঠালাঠি তো করা যাবে না, কোনটা গোরা হারাম কোনটা গোরা জায়েজ হালাল এই সমস্ত বিষয় আলেমরা বলে যাবে। তাই করলেন দেশের লোকেরা মিলেমিশে একটা মজলিসের আয়োজন করলেন, আলেম ওলামারা ওয়াজ করলেন, হাজান বসরি রহমাতুল্লাহ তিনি ওয়াজ করলেন দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ভাই কে বলছেন? দশটার পরে ফোন করুন, আমি একটা ওয়াজ করছি মজলিসে। সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামলিওয়ালা, তাহার সানে পড়ে সবাই সাল্লে আলা আল্লাহুম্মা, জোরে সাল্লে আলা। আমার তো মনে হচ্ছে আপনারা এমন করছেন যেন ছেড়ে দেওয়া কেঁদে বাসি না, খুব কষ্ট পাচ্ছে। নারায় তো ভিড় ভিড়, এইসব ঠিক আছেন তো? আমার ওয়া শুনতে পাচ্ছেন আদা আদা না পুরো পুরো? নারায় তো ভিড়, নারায় তো ভিড়, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব ভালো। আমার ভাই, আমার পিয়ারা ভাইরা, যাক আল্লাহ পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ পাকের নিয়ামতে কালাম, উজমা কালাম, মোবারক পূর্ণ কালাম আমি একটা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার কোন ছাগল গরু হাতি উট ঘোড়া ভেড়া বাঘ ভাল্লুক ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ এসব তাকে নেই, আল্লাহ ইমানদারদের ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ইমান এনেছো আমি আল্লাহকে ভয় করো, জোরে বলুন সুবহানাল্লাহ, আমানুত্তাকুল্লাহ, হাক্কা তুকাতিহি ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা তোমরা এতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ তোমরা পরিপূর্ণ নিখুঁত নির্ভেজাল মুসলমান না হবে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার বোঝা যায় জানা যায় যে একমাত্র সেই মহান আল্লাহ যিনি আমাদের উপরে আদেশ দিয়েছেন, বললেন বান্দা তোমরা আমার ভয় করো আর পরিপূর্ণ মুসলমান হয়ে মরো। একথা কাদের বললেন? ইমানদারদের, মুসলমানদের।
অন্য কারণ নয়। তাহলে আজকের সেই কথাটা আজ থেকে 1500 বছর আগে আল্লাহ ঘোষণা করলেন। কেবলমাত্র রাত 12টার সময় খাদ্যমন্ত্রী একটা আইন জারি করে দিলেন যে মুরগি মেরে নিধন করতে হবে, বার্ড ফ্লু রোগ হচ্ছে, মুরগি চলবে না। জ্যান্ত মুরগিগুলো মেরে গাড্ডা খুঁড়িয়ে তার মধ্যে চাপা দিল। রাত 12টার সময় জারি হলো মুরগি নিধন করো। তাহলে খাদ্যমন্ত্রীর কথাটাই এত প্রাধান্য দিচ্ছি আমরা, এত গুরুত্ব দিয়েছি। আল্লাহর কোরআন আমাদের কাছে আজ থেকে 1500 পরিপূর্ণ মুসলমান হয়ে মরো, এ কথাটার প্রতি আমরা কতটা গুরুত্ব দিলাম, এ কথাটার মধ্যে আমরা কতটা মূল্য দিলাম, দাম দিলাম। ওসব যাক হুজুর, ওসব ওয়াজ করতে হবে না। আপনি একদম টেনে পড়ে ওয়াজ করেন, টেনে পড়ে মানে এক জায়গায় গিয়েছি বলছে টেনে ওয়াজ করছে। আরে টেনে ওয়াজ সে কি নাম এরকম? আল্লাহর ইমানদারদের দেখে বলছেন বান্দা তোমরা আমার ভয় করো, টেনে টুনে ওয়াজ করার জায়গা নাই। বুঝলেন এই মেম্বারে এই মাইকের ফোনে মুখ দেওয়া এ চারটি কোনি কথা না, এই আমার ক্ষমতা না, আমার মদ্দানি কেদানি, এটা আমার বাপ মার দোয়া, আমার পীরের দোয়া, আলেম ওলামাদের দোয়া, আমার উস্তাদের দোয়া, আপনাদের দোয়া, বাকি মসজিদ মোবারক আল্লাহ এর বসতে পারতাম না যদি আব্বা মায়ের দোয়া না থাকতো। হ্যাঁ কাঁঠালিয়ার এমন কোন যুবক ছেলে আছে যার বাপ নেই মা নেই? সবার বাপ মা আছে, কারো চলে গেছে, কারো দুনিয়ায় বেঁচে আছে, আমারও বাপ মা বিদায়। বাবাজি আমি অত কথা বলবো না, আমার একটাই কথা, আল্লাহর ভয় করে মরো, ইমানদার হয়ে মরো, আর কিছু না। এই পরিপূর্ণ ইমানদার হতে গেলে আমাদের কি করতে হবে? নামাজ পড়লে, মিথ্যা কথা বললে, টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে লৌকিকতা লোক দেখানো, আমার হৃদয় আমার অন্তরটা যে আলাদা। আজকের এই জলসা যারা দিচ্ছেন আর জলসা যারা করছেন, শ্রোতা যারা আসছেন, এই তিন ব্যক্তির নিয়ত কিন্তু এক নয়, এক নয়। আমি মোল্লা সাহেব আমার কাছে জলসার দাওয়াত দিতে গেলেন, ভালো করে বুঝবেন, আমি বললাম ভাই এ তারিখে আমার দাওয়াত দুটো হয়ে আছে, সম্ভব না। বলছে হুজুর সকালবেলাও যদি যেতে হয় যেতে হবে। কেন না? আপনি না গেলে কমিটির গ্রামের লোক টাকা দিচ্ছে না, জলসা চালানো সম্ভব নয়, আপনার জন্য পাগল। আমি কি করব, দাওয়াতটা নিলাম আর মনে মনে ভাবছি আমার না হলে জলসা হবে না, যদি একবার যেতে পারি যা হাটটা কিছু করে আর গরম হয়ে গেছে জলসা। কমিটি ছেলেরা ওরা বলছে এমন একজন বক্তাকে দাওয়াত করো যে বক্তার বক্তব্য শুনে শ্রোতারা পেশাব যেন উঠে না গিয়ে লুঙ্গিতে বসে ফেলে, বুঝলেন? আর শ্রোতা যারা ওরা মনে করছে আমার দুটোর বয়স হয়ে গেছে অনেক দিন, এই দুটো দুটো রেখে দে পিছনদের নতুন দুটো পাই তোলে পালাবো, নিয়ত কিন্তু সবার এক নয়। আচ্ছা আর একটা কথা বলি আপনাদের ভালোর জন্য বলছি ভাই, নিতান্ত আপনাদের জাহান্নামে যাবার জন্য বলি। আচ্ছা বাবা বের আগে বউ ভাত হয়, এই কথা বলো, বের আগে বউ ভাত হয়, এই সবগুলা বলে না কেন, বের আগে বউ ভাত হয়, এই জোরে বলো হয়। এই একদল ছেলেরা বলছে আমরা বিয়ে পরে করবো আগে বউ ভাত করবো, কথা বোঝেন না? এই মিলাদ দেওয়া সুন্নত নফল, দিলে সওয়াব আছে, নেকি আছে, না দিলে কোনো গুনাহ নেই, কিন্তু নামাজ তো ফরজ, নামাজটা ফরজ, এর নাম হচ্ছে বের আগে বউ ভাত। এরা আগে বে করবে না, বউ ভাতটা আগে করবে, এরা ফরজ আদায় করবে না, এরা নফল আর সুন্নত নিয়ে টানাটানি করবে। খবরদার ভাববেন না যে ইনি মিলাদের বিরোধী করতে এসেছে, না না, মিলাদের বিরোধী করলে মৌলী সাহেবরা মরে যাবে খাওয়া বলে, কথা বুঝলে? তাহলে পরিপূর্ণ ইমানদার হতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজ থাকবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, হিংসা ছেড়ে দিতে হবে, মোনাফিকি ছাড়তে হবে,
চকলকুরি ছাড়তে হবে বন্ডামি ঘুন্ডামি দুচুরি জালিয়াতি সিডিংবাজি কাজ্জাবি মুনাফিকি তেরেল সরেল লেরেল ভেরেল এসব ছেড়ে দিতে হবে আল্লাহ ভয় তোমার অন্তরে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি যা খুশি তাই যা খুশি তাই করেন কি হবে আচ্ছা ভাই আমি একটা মোল স্যার অন্ধ আমাকে আপনারা দাওয়াত করেছেন প্লেটে নাস্তা দিয়েছেন রসগোল্লা দানাদার জিলাপি এটা ওটা সেটা ওর কানায় আপনারা একটু পায়খানা লাগিয়ে দিয়েছেন এখন আমার সঙ্গে যিনি রয়েছে বলছে ভাই ও চলবে না কি যে প্লেটের কানায় নোংরা খাওয়া যাবে না তাহলে পৃথিবী জগতে আল্লাহ পাকের ইবাদত করব আল্লাহর উপাসনা করব আবার ওর মধ্যে হারাম ঢোকাবো আমি বাজারে তেল আনতে গেলাম দেরাম নিয়ে দোকানদারকে বলছি ভাই আমাকে এতে এক লিটার নারকেল তেল দেন ভাই এক লিটার নারকেল তেল দেওয়ার পরে বলছে ভাই দু কেজি ওতে সর্ষের তেল দেন তা দোকানদার বলছে আলাদা দেরাম দেন তো বলছে না উজি দেন আর দের মিয়া নারকেল তেল আর সর্ষের তেল এক জায়গায় করে বলে যা বলি শোনেন না আবার কিছুক্ষণ পরে বলছে ভাই ওতে এক লিটার কেরাসিন তেল দেন এই কথা বুঝতে পারছেন সবাই শুনতে পাচ্ছেন আমার কথা আমার ভালো হতো আরো ভালো হতো তোমাদের মাঝখানে সামনে বসাম যাক তাহলে একটা দেরামে কেরাসিন তেল নারকেল তেল সরিষার তেল আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এই তেলটা যে এক জায়গায় করে নিল কোন তেলটা কাজে লাগবে জি কোনটাই না একটা কাজে লাগবে যে কিরাসিন আছে ওইটে জ্বালানো ছাড়া আর কিছু পথ নেই এই যে আমার আপনার হৃদয় কলব অন্তর একটা দেরাম একটা পাত্র বলুন তার মধ্যে কত মাল দিচ্ছি কত মাল ঢোকাচ্ছি একবার ভেবে দেখেছি তাহলে আল্লাহর ভয় অন্তরে আসে খোদার ভয় ও আমার আল্লাহ ওয়ালা গনেরা প্যারা মুসলমান ভাই বাবা দিরা আল্লাহর ভয় যারা করেছিলেন আল্লাহর প্রতি যারা বিশ্বাস করেছিলেন আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিলেন আল্লাহওয়ালা যারা হয়েছিলেন তারা জীবনে কখনো কোনোদিন আল্লাহ ছাড়া নবী ছাড়া কাউকে বিশ্বাস করলেন না তারা আল্লাহ আল্লাহর রসুলকে চেয়েছিলেন আজ বর্তমান সময় ইসলামের উপরে আল্লাহর নবীর উপরে দিনের উপরে কোরআনের উপরে মুসলমান হিংসা করছে গাদ্দারি করছে ভাই গাদ্দারি করেছিল ইসলামের বিরুদ্ধে যারা দুনিয়ায় তার আর কেউ নেই ফেরাউন সাদ্দাত হামাম নমরুদ আবু জাহেল এরা সব ইসলামের বিরোধিতা করেছিলেন আর বর্তমানে ইসলামের বিরোধিতা করছে এই ইসলামের ভিতরে থেকে তারা কিন্তু নামাজি মুসলমান সবাই একটু হাত তোলেন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ পরওয়ারদিগার মাওলা সন্ধ্যা থেকে এত কোন সময় পর্যন্ত ওয়াজ নসিহত উলামা হযরতেরা করেছিল আর নামাজ হয়েছে আল্লাহ ঈশার নামাজ পড়ে আমি অথম গুনাহগার পাপী পোহা পাপী আল্লাহ আল্লাহ কোরআন শরীফ কলমা শরীফ দরুদ শরীফ তেলাওয়াত করেছি আমরা সবাই মিলে আল্লাহ আমাদের সকলের বোলা কোয়া পোড়া শোনা ভুল খাতা মাফ করে আমাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের সকলের জিন্দেগি জীবনে জানা অজানা শিরিক বেদাত ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশ্যে দিনের আলোয় রাতের আঁধারে যত গুনাহ করেছি আল্লাহ মাফ করে দিন আল্লাহ ইয়া আল্লাহ আজকের মজলিসে যারা এসেছেন যারা আসতে পারেনি সবাই সকলকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমাদের আপনজন দুনিয়া ছেড়ে যারা কবরে গিয়েছে জিন্দা মুর্দা উভয়ে সবাইকে মাফ করুন আমাদের সকলকে ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখুন বলো কঠিন জামানা আল্লাহ আমাদের ধৈর্য দেবেন সবর দেবেন ওলি আউলিয়ায় কামেলিনদের সঙ্গে ভালোবাসা রাখবেন আল্লাহ আল্লাহ নবীর নীতি আর আদর্শ আমাদের মধ্যে পয়দা করে দিন আল্লাহ আল্লাহ আমাদের জন্য হালাল রুজি ব্যবসা বাণিজ্য চাষ আমাদের বরকত নসিব করুন আল্লাহ এই মজলিস আপনার দরবারে কবুল করুন আপনার হাবিবের খাতিরে আল্লাহ কিয়ামতের দিন এই মজলিস আমাদের সকলের নাজাতের জালিয়া বানিয়ে দেবেন যে যার রোগগ্রস্ত ব্যাধিগ্রস্ত আল্লাহ আপনি সেবা করে দিন আল্লাহ হায় আল্লাহ এই গ্রামের মানুষ কষ্ট করে শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে মজলিস কায়েম করেছে আল্লাহ
অন্তত কিয়ামতের দিনে আল্লাহ এই মজলিসটা আল্লাহ এদের জন্য আমাদের সবার জন্য নাজাতের জালিয়া বানিয়ে দিলেন। রাসূলের খাতিরে কবুল করুন আল্লাহ আমাদের দোয়া মুনাজাত, জীবনের শেষ সময় মরণের সময় অন্তিম সময় আমাদের জবান দিয়ে জারি করে দেবেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার দরুদ শরীফ পড়েন সকলে বলেন আলহামদুলিল্লাহ, সবাই একটু মিলেমিশে আওয়াজটা জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আজকের এমন একটা জামায় যে জামানায় যে সময়টায় ঈমান চুরির জামানা, ঈমান কেনা বেচার জামানা, বড় ব্যস্ততার জামানা, মানুষের ভিতরে না আছে শান্তি, না আছে ভালোবাসা, না সভ্যতা, না বৈশিষ্ট্য, ভিতর দিয়ে আল্লাহ পাক আমাদিগকে ধরে ধরে তার বেহেশতের বাগানে বসিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ। আমার পিয়ারা ভাইরা, আল্লাহ পাক আমাদিগকে আখিরি জামানার পয়গম্বরে রাহমাতাল লিল আলামিন উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন, আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। তার বাদে আমরা জানাই বিশ্ব নবী আখিরি নবী সরওয়ারে কায়নাত হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ এবং সালাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ওয়াজ ও নসিহত দেয়া হয় গ্রামে বাড়িতে কেন, কি জন্য দেওয়া হয়? মানুষ মানুষ অসভ্যতা থেকে সভ্যতা হবে, খারাপি থেকে ভালো হবে, জীবনে সংশোধন হবে, পরিবর্তন হবে। নসিহাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য নসিহা, এই জন্য দেওয়া হয়। আর কি আমাদের পূর্বপুরুষময় মুরব্বি যারা কবরবাসী হয়েছে, আজকে এই মিলাদ দিতে আমাদেরও কষ্ট হচ্ছে, অনেক কষ্ট, কিন্তু মুর্দাদের জন্য আজ ওদের খুশির ঈদ। জোরে বলুন না সুবহানাল্লাহ, খুশি, আল্লাহু আকবার। ভাই ভাই গো, এইরকম মজলিস আজ থেকে 1500 বছর আগে ছিল না, এই মজলিস এই পর্যন্ত আনতে আমার নবী পাকের কত কষ্ট হয়েছে আপনারা জানেন। এটা সেই মজলিস, নবিয়ানা মজলিস, যেখানে আসলে যেখানে বসলে গুনায়ে সগীরা করলে আল্লাহ মাফ করে দেন, সেরকম একটা মজলিস। রসুল বলেছে সেটা বেহেশতের বাগান, অতএব বাস মানুষ এই জায়গার মূল্য দিতে পারলো না, দাম দিতে পারলো না। আমার পিয়ারা ভাইরা বসো, আমি আপনাদের কাছে নগণ্য গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপি, আপনারা নেককার, আল্লাহওয়ালা, সুফি, জাকিরিন, ইমানদার, আমার মতো একজন অসহায় অধম, আপনাদের মতো নেককারের সঙ্গে হতে পেরেছি, এরা আল্লাহর দরবারে বহু কোটি শুকরিয়া। ওয়াজ ও নসিহত করে মানুষের বোঝাবো, মনোমুগ্ধকর করবো, এই আসামি আসেনি, এসেছি দোয়ার কাঙাল হয়ে, দোয়ার ভিকিরি হয়ে। আপনারা এই গ্রামের মানুষ সব আল্লাহওয়ালা পরহেজগারিতা, আপনারা আসেন আমার জন্য একটু দোয়া করবেন, আমিও দোয়া করব। তবে ওয়াজ ও নসিহত দেওয়া, আমি আগে বলেছি, মানুষের জীবনের সংশোধনের পথ। ফুরফুরার পিসায় হুজুর কেবলার আসবে, আলেম ওলামারা আসবে, আমাদের দুটো দিনই দিয়ে যাবে, ভালো করে বুঝবেন, দুটো দিনই দিয়ে যাবে, একটা হলো উপদেশ আর একটা হলো দোয়া।
আমরা এত টাকা পয়সা খরচা করে আনতেছি, আমাদের দিয়ে যাবে না? আমাদের বিশ্বাস আছে পুরোপুরার পীর আলেম ওলামারা আসলে কি দিয়ে যায়? এই দুটো জিনিস আমাদের দিয়ে যায়, আর এই দুটো জিনিস আমাদের নিয়ে কাজে লাগাতে হবে। কেউ নেই ওখানে, আমরা যাও। বাবা আপনারা যখন এসেছেন আর এই গ্রামের মানুষ যখন কষ্ট করে এই মহফিল কায়েম করেছেন, দায়িত্ব আপনাদের আশা, দায়িত্ব আপনাদের বসা, দায়িত্ব আপনাদের দুটো কথা শোনা, দায়িত্ব আপনাদের এই মজলিসে বসে দরুদ শরীফ পড়া, সুবহানাল্লাহ পড়া, জিকির করা, এটা আপনার দায়িত্ব। আপনি যদি এখান ওখানে ঘুরে বেড়ান, কাল হাসরের ময়দানে এই মজলিসে না বসার জন্য আপনাকে কৈফিয়াত দিতে হবে, জবাবদিহি করতে হবে। কারণ এটা কারো ব্যক্তিগত মজলিস নয়, এ মজলিসটা হলো রাহমানি মজলিস। এ মজলিসটার নাম হচ্ছে রিয়াদুল জান্নাত, বেহেশতের বাগান। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আজকে সমাজে এমন হয়েছে জলসা দিয়ে এত দোকান প্রসারি, বুঝলেন, জলসার মাঠে লোক নেই, বেহেশতের বাগানে লোক নেই, লোক সব কোথায়? দোকানে, রাস্তায়, মাঠে ঘাটে, একটা রেওয়াজ হয়ে গেছে। আজও আমি তাই বলবো, অনেক মানুষ এই গ্রামের অনেক কুটুম আত্মীয় স্বজনরা এসেছে। কোথায় যাচ্ছি? মিলাদে যাচ্ছি, পূর্ব কাঁঠালে মিলাদে যাচ্ছি, জামাই আসছে, মেয়ে আসছে, আরো অনেক কুটুম, অনেকজন আপনাদের ঘরে এসেছে। এখন ঘরের মানুষ তাদেরকে নিয়ে গল্প করতে করতে তামাম রাত পার হয়ে যায়, খুব খাওয়া দাওয়ার ব্যবস্থা, খেয়ে দেয়ে বলছে ভাই মিলাদ শুনতে এসেছেন তা যাবেন না, বলছে বয় পেটটা বড্ড লোড হয়ে গেছে, খাওয়াটা চাপ হয়ে গেছে, একটু শুয়ে পড়ি, সময় হলে যাব। ফজর হলো না, এককে ঘুমি, মিলাদ শেষ হলো, ফজর শেষ হয়ে গেল, এরকম আছে। আমি বাস্তব বলছি, মিথ্যা নয়, বানানো নয়। আমি এই গ্রামের মানুষদের সকলের কাছে আবেদন করব, যাদের ঘরে আত্মীয় স্বজন, জামাই মেয়ে, লোক কুটুম যাদের ঘরে এসেছে, সকলে তাদের সঙ্গে কথা বলে নাস্তা পানি করিয়ে খাওয়া দাওয়া দিয়ে ওদেরকে বলুন, ভাই, বাবা, জামাই, চলো 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 সব জলসায় যাই, ডেকে নিয়ে আসে। আর যারা যদি না আসে, আমি বলবো ওরা মিলাদ শোনার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে, ওরা এখানে আসবে না, ভাঙিয়ে খাতিয়ে খেতে এসছে। এ মিলাদের নাম করে বাড়ি থেকে বার হয়ে অথচ মিলাদ এলে না, ধোকাবাজি করলে। ভাই ভুল বলছি নাকি? আমি একটু কথা বলবেন আমার সাথে, ওই মাতা এইরকম করলে, এরকম করলে কিচ্ছু হবে না, আমি ওসব ভালো লাগে না, আমার ভালো লাগে সব থেকে আমার মন দিয়ে ভালো লাগে আপনারা যদি কথা বলেন। জলসা আমি একা করব না, আমি একা বক্তব্য করব না, আপনাদের ওই সাথে করতে হবে, আমি একলা ওয়াজ করে যাব, হয় না? যারা জলসায় শনিবার নাম করে এসে জলসায় আসলো না, ওরা ধোকাবাজি করল, ধোকার গোনা আপনার মাথার উপরে পড়ে গেল। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, গ্রামবাসী, জওয়ান, যুবক, বৃদ্ধা, আবাল, বলিতা, প্রত্যেকে মজলিসে চলে আসেন। আমার মা বোনেরা যাদের যেখানে বসার জায়গা আছে বসে পড়ে, বসে পড়ে। এ মিলাদ আজকে হচ্ছে, আগামী বছর আল্লাহ চাইলে আবার হবে। বলুন আপনারা, গত বছরে যারা এই জলসায় ছিল এবছরে হয়তো নেই, এবছরে যারা আছে আগামীতেও হয়তো থাকবে না। আপনি, আমি, প্রত্যেকের, আমার, আপনার একদিন চলে যেতে হবে। ভাই একটু দরুদ শরীফ, একটু সুবহানাল্লাহ, একটু আল্লাহু আকবার পড়ে রাখেন, দিন সময় বড় কঠিন বাবা, একটু আসে। খুব মহাপতে পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা
ঊষার মরু ধূসর বুকে শান্তি সুদায় খুশফান স্বর্ণ দেশে তিনলতা রসুল মানব ফুল বাগান আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাশাআল্লাহ ও আলা আলে সাইয়েদিনা তৌহিদি গাদঙ্কা আলমে বজবা দিয়া কমলি ওলেনে পি পি কে পিয়ালে কৌসর কে লোঠেঙ্গে মজাদি ভর ভর কে ইনমা আতাইনা কল কৌসর ফরমা দিয়া কমলি ওলেনে বলো লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি খুব ভালো হচ্ছে দিলো মিলা ঈমান মিলাও দিলো মিলা ঈমান মিলাও পড়নে কে লিয়ে কুরআন মিলাও জো কুছ দিনে কথা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে নে বলো লা ইলাহা ইল্লাল্লাহ চালক ছাড়া রিক্সা চলে না মাঝি ছাড়া নৌকা চলে না আল্লাহ ছাড়া দুনিয়া চলে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলী